আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে বর্ণচোরা দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরিফ হাসান ঠাকুরগাঁও থেকে আমাদের এই সংবাদ সম্মেলনের তথ্য জানান। এ সময় তিনি আরো বলেন, সম্পাদক নিজেই বোঝেন তার কথাবার্তা, আর বর্ণচোরা যা বলতে বোঝায় সেটা তাঁরা, কারণ তারা মুখে বলেন একটা কথা, কাজ করে আরেকটা, গণতন্ত্রের কথা বলেন আর গণতন্ত্রকে ধ্বংস করেন। আজকে না, স্বাধীনতার পর থেকে তাই করছেন। আজকে দেশে এই যে একটা অনিশ্চয়তা, অস্থিতিশীলতা তাদের জন্য সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের কথা বলে তারা একজনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তখন তারা বর্ণচোরা রাজনীতি করেছিলেন। আজকেও তারা বলছেন গণতন্ত্রের কথা মুখে, কিন্তু তারা সম্পূর্ণভাবে একটা ফ্যাসিস্ট একটা রেজিম চালাচ্ছেন এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার তাকে হরণ করে তারা পুরোপুরি বর্ণচোরায় পরিণত হয়েছে। Thank you.